দর্শক আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড হারপুন লিকুইড টয়লেট ক্লিনারের সৌজন্যে সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। ফ্ল্যাশ করে দূর করি এই স্লোগানে সকালে রাজধানীতে শোভাযাত্রা বের হয়। উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজের ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ ইশতিয়াক নাহিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।